আসসালামু আলাইকুম নাইম একাডেমিতে আপনাকে স্বাগতম আজকে জানব উত্তম সরকার কি এবং তার বৈশিষ্ট্য কোন ধরনের সরকার উত্তম তা বলার উপায় নেই কেননা একটি দেশে সরকার ব্যবস্থা কেমন হওয়া উচিত তা সে দেশের প্রচলিত অবস্থার উপর নির্ভরশীল ভৌগোলিক অবস্থান আয়তন জনসংখ্যা জনগণের অর্থনৈতিক অবস্থা শিক্ষাগত মান অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা ধর্ম ও সংস্কৃতি এবং রীতিনীতি সব কিছুই একটি দেশের সরকারের মান ও প্রকৃতি নির্ধারণ করে এর জন্য এক দেশে যে সরকার উত্তম বলে বিবেচিত অন্য দেশে তা নাও হতে পারে যেমন জার্মান জাতির কাছে ওই সরকার শ্রেষ্ঠ যা শাসন ব্যবস্থায় মিতবহিতা তৎপ তৎপরতা ও স্বাচ্ছন্দ্য আনয়ন করে আবার ব্রিটিশ জাতির কাছে সে সরকারই সর্বশ্রেষ্ঠ যে পূর্ণমাত্রায় গণতান্ত্রিক এবং নাগরিকদের অধিকার আদায় ও রক্ষায় সক্ষম আবার চীনাদের কাছে ক্ষমতার আধারই সরকার এবং সে সরকারই সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী উত্তম সরকারের বৈশিষ্ট্য গণতান্ত্রিক উত্তম সরকার হবে গণতান্ত্রিক সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় সব কাজের জনপ্রতিনিধিরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবেন দায়িত্বশীল ও জবাবদিহিমূলক উত্তম সরকার অবশ্যই দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হবে সরকারের প্রতিটি কাজ এবং উদ্যোগ সংসদে সমর্থিত এবং অনুমোদিত হতে হবে সরকার জনগণ তথ্য প্রতিনিধিদের কাছে সব কিছুর জন্য দায়ী থাকবে আইনসভা সার্বভৌত্ব উত্তম সরকারের আইনসভা হবে সার্বভৌম আইনসভার অনুমোদন ভিন্ন শাসন বিভাগ কোনো রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করবে না আইনসভা অনাস্থা আনলে সরকার পদত্যাগ করবে আইনের শাসন উত্তম সরকার আইনের আইনের শাসন গড়ে তুলবে চোখে সমান হবে কাউকে আটক বা হয়রানি করা থেকে সরকার বিরত থাকবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ উত্তম সরকার ব্যবস্থায় শাসন আইন ও বিচার বিভাগীয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ ঘটবে বিশেষ করে শাসন বিভাগ অন্য বিভাগ দুটির উপর অযথা হস্তক্ষেপ করবে না ক্ষমতার বিকেন্দ্রীকরণ উত্তম সরকার প্রতিষ্ঠা করতে চাইলে রাষ্ট্রীয় সব ক্ষমতা একটি কেন্দ্রে কেন্দ্রীভূত না করে তার বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে জনগণের আস্থা অর্জন উত্তম সরকারকে তার কাজকর্মের দ্বারা জনগণের আস্থা অর্জন করতে হবে জনগণকে রাষ্ট্রীয় কাজে উদ্বুদ্ধ করতে হবে সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা অর্থাৎ তাদের মন মানসিকতা ভালো হতে হবে স্বাধীন প্রচার মাধ্যম প্রচার মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না সহনশীলতা উত্তম সরকার সব ধরনের মত ও আদেশের প্রতি উদার ও সহনশীল হবে সকলেরই বাক স্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই